প্রতি বছরের মতো এবারও কঙ্কালীতলায় দুর্গা ত্রয়োদশী তিথিতে কুমারী পুজো আয়োজিত হয়। ৫১ জন কুমারীকে বসিয়ে পুজো করা হয়। এই উৎসবে জনসাধারণের উপস্থিতি চোখে পড়ার মতো। সৌবিলি দাস আমার নাম। আচ্ছা, এখানে কি হচ্ছে? কুমারী পুজো হচ্ছে। কেন কেন হচ্ছে? আমাদের পুজো হচ্ছে। এর আগেও কি তুমি ছিলে এখানে? হ্যাঁ ছিলাম। ২ বছর হলো? ২ বছর। ২ বছর হলো। কেমন লাগে তোমার? ভালো, খুব ভালো লাগে। আর শিবাক কোথায় বাড়ি? বোলপুর মিস্ত্রি পাড়া। কি জন্য এখানে এসছো? পুজোর জন্য। পুজো? কুমারী পুজো হচ্ছে। এর আগেও কি বসেছিলে তুমি? পুজো বসেছিলে। কেমন লাগে? ভালো লাগে। অনুষ্কা কোথায় বাড়ি? রামনগর গুসকরা। আচ্ছা, আর কি জন্য এখানে এসছো? কুমারী পুজোর জন্য। কুমারী পুজোর জন্য কি হয় তোমাদের, কি কি করে এখানে? আমাদের আগে ঠাকুর অনুযায়ী পুজো করা হয়। পুজো করা হয়। এর আগেও কি বসেছিলে তুমি? হ্যাঁ এর আগেও বসেছিলাম। ২ বছর? এটা ২ বছর? হুম ২ বছর। লাল বাবা যাকে বলে বুদ্ধদেব চট্টোপাধ্যায়, উনি সোমনাথ পেয়েছিলেন এর থেকে আজ থেকে বোধ হয় ৪৭ থেকে ৪৮ বছর আগে থেকে উনি ওই কুমারী পুজো স্থাপন করেন। সেই থেকে চলে আসছে আজ পর্যন্ত, এখন ৫১ কুমারী প্রতি বছর এই ত্রয়োদশীর দিন কঙ্কালী মায়ের পিঠে পুজো হয়ে আসছে। মানুষের মঙ্গল কামনার্থে ও ভক্তবৃন্দরা সব জোটপাট হয়ে এই কুমারী পুজো আরম্ভ করেছিলেন। সেই তখন থেকে এই ত্রয়োদশীতে এই মানুষের কল্যাণের জন্য কুমারী পুজো চলে আসছে। রাজ্য সরকারের আয়োজনে সারা রাজ্যে জেলা সদরের সঙ্গে বোলপুর মহকুমা সদরেও দুর্গাপুজোর কার্নিভাল আয়োজিত হয়। বর্ণাঢ্য শোভাযাত্রায় ছিল নানা লোকশিল্পের কলাকুশলীদের উপস্থাপনা। যেহেতু আছে তার পুনর একটা মিলন সেতু হিসেবে বোলপুরকে তুলে ধরতে চেয়েছিলাম এবং উনি আমাদের আবেদনে সাড়া দিয়ে অনুমতি দিয়েছে। তাই আমরা খুশি এবং আমাদের কিছু ভুল ত্রুটি থাকতে পারে, খুব শর্ট টাইমের মধ্যে আমরা এটা করেছি এবং আমরা সেই ভুল ত্রুটিগুলো নজরে এসছে। আমরা সামনের বছর সেই ভুল ত্রুটিগুলো শুধরে নেব এবং এই কার্নিভালটা
বোলপুর শহর থেকে আরো কিছুটা বাড়িয়ে আমরা অন্যান্য জায়গার অন্তর্ভুক্ত করে আমাদের যাতে জেলা সদরে অসুবিধা না হয় সেটা রেখে আমরা এই কার্নিভাল থেকে আরো জনপ্রিয় করব এই প্রতিশ্রুতি আপনাদের কাছে দিচ্ছি। ছিল রায়বেশে ঢাক ও ঢোলবাদন, ঘোড়া নাচ, সাঁওতালি নাচ প্রভৃতি। বোলপুরের কার্নিভালে 12টি দুর্গাপুজো কমিটি অংশগ্রহণ করে। বৈতালিক গানের বাউল বৃন্দ এসেছে শান্তিনিকেতনের লিভিং হেরিটেজের টেকনো স্বাধীনতলা মূল মন্দির। কালীমোহন পল্লী, তারপর প্রস্তুত থাকবে সবুজ পল্লী। আপনাদেরকে আমরা এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। আপনারা আপনাদের প্রতিমাকে সঙ্গে নিয়ে মূল মঞ্চের সামনে চলে আসুন। রণচণ্ডী তুমি, পাপের নাশে মহাশক্তি তুমি, ভগো হাতে রণচণ্ডী তুমি, অসুর বিনাশিনী শক্তি তুমি। মুখে মন্দির থেকে বাতির হয়ে আসে আমাকে শুধায়, দেখে এলি তোমার দেবতাকে? আমি বলি না, অবাক হয় শুনে। এবার তারা 50তম বর্ষে পদার্পণ করেছে তাদের। Thank you.
বিষাদের সুর যখন আমাদের মনে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালী दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वाधनमस्तु। সম্প্রতি বোলপুরের অরবিন্দ নিলয়ে দুর্গোৎসবের প্রাক্কালে দুর্গতি নাশিনী দেবী দুর্গা শীর্ষক এক সঙ্গীতাঞ্জলি নিবেদিত হয়। জলে পদ্ম ফুলের মুগ্ধ করা চাউরি আর শিউলি ফুল তার মিষ্টি গন্ধ ছড়ানোর সাথে সাথে জীব জগতের মাঝে আয়োজন আরম্ভ হয় শারদীয় উৎসবের। মিতালি আয়োজিত রবীন্দ্র স্নেহধন্য প্রবাদ প্রতিম রবীন্দ্রসঙ্গীত সাধিকা কণিকা বন্দ্যোপাধ্যায়ের শতবর্ষ উদযাপনের সূচনা অনুষ্ঠান সম্প্রতি হয়ে গেল বোলপুরের উৎসর্গ মঞ্চে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি তুষারকান্তি সেনগুপ্ত, সম্পাদক অতীন সেনগুপ্ত, বোলপুর পৌরসভার পৌরপতি পর্ণা ঘোষ প্রমুখ। অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। Oh,
মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও, সারা পথের ক্লান্তি আমার, সারা দিনে কি
ওই ডানা দুটি।